সপ্তাহ ঘুরে আবারও স্বাগত সকলকে দৃষ্টিশক্তি চোখের সমস্যা এবং চিকিৎসা নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে দর্শক পৃথিবীর অন্যতম জটিল এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের চোখ আর সেই চোখের সুস্থ সবল দৃষ্টিশক্তি অথচ আমরা শরীরের নানা অংশের যত্ন নেই কেবল চোখ নিয়ে কখনোই ভাবি না যেন চোখ তো রয়েছেই দেখতে তো পাচ্ছি সমস্যা বেশি হলে ডাক্তার দেখাবো না হয় কিন্তু না কোনোভাবেই দেহের বাতিঘর বা চোখকে অবহেলা করা যাবে না আর সেই কাজটি করতে হবে একজন মানুষের জীবনের শুরু থেকেই অর্থাৎ শৈশব থেকেই প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব শিশুদের চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট শিশু চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আশিকুর রহমান আকন্দ এবং চোখের রেটিনা বিশেষজ্ঞ ডক্টর কৌশিক চৌধুরী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ডক্টর আশিকুর রহমান আকান্ত আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার যেহেতু আমরা শিশুদের বিষয় নিয়ে আলোচনা করছি আমরা যেভাবে জানতে চাই যে শিশুদের যে পাওয়ারের সমস্যা এটি শিশুরা সাধারণত যেহেতু বুঝতে পারে না বা কমপ্লেনটা করতে পারে না বাবা মারা কি ধরনের কমপ্লেন নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন আপনাকে ধন্যবাদ একটু সুন্দর প্রশ্ন করার জন্য আসলে বাচ্চারা অনেক সময় নিজেরা এক্সপ্রেস করতে পারে না বা তার যে চোখের দেখার সমস্যাটা সেটা নিজেরা বলতে পারে না এই জন্য কিছু কিছু সিমটম বা সাইন বোঝা যায় যেটা বাবা মারা একটু লক্ষ্য করলে খেয়াল করতে পারে এবং অনেক ক্ষেত্রে এবং এটা প্রবলেমটা তারা শোনার পর সেটা আমাদের কাছে নিয়ে আসে বিভিন্ন ধরনের কমপ্লেন করে যেমন তার মধ্যে সবচেয়ে কমন যেটা হচ্ছে যে বাচ্চা টিভি খুব কাছে যেয়ে দেখে এবং অনেক সময় টিভি দেখার সময় সে চোখ স্কুইজ বা চোখ কুচকিয়ে দেখে এছাড়াও অনেক সময় আপনার বড়দের মতো তাদের মাথা ব্যথা হতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় আপনার ক্লাসে তাদের পারফরম্যান্স খুব খারাপ হয় অনেক সময় যে পিছনে বসলে বোর্ডের লেখা দেখতে তার অসুবিধা হয় এজন্য অনেক সময় শিক্ষকরাও তা অনেক সময় গার্ডিয়ানদেরকে অবহিত করেন এই বিষয়টা নিয়ে এছাড়া অনেক সময় তার ডাবল ভিশন বা ডিপ্লোপিয়ার কমপ্লেনও করতে পারে এছাড়া অনেক সময় দেখা যায় চোখ দিয়ে পানি পরে জি এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত অভিভাবকরা আমাদের কাছে এসে থাকেন আমি যেভাবে জানতে চাইব যে যতগুলি লক্ষণের কথা আপনি বললেন কিভাবে আপনারা নির্ণয় করেন যে কখন পাওয়ারের সমস্যা হচ্ছে বা চশমার প্রয়োজন হবে কিনা আপনি এটা একটু ব্যাখ্যা করবেন হ্যাঁ আসলে আমরা প্রথমেই এই ধরনের অভিযোগ শুনলেই আমরা প্রথমে বাচ্চাদেরকে বলি যে পরীক্ষা করার জন্য চোখ পরীক্ষা করার জন্য এবং আপনারা জানেন আমাদের ঢাকা গিয়ার হসপিটালে অত্যাধুনিক আধুনিক কম্পিউটারের সাহায্যে আমরা চোখ পরীক্ষা করে থাকি এবং এই চক্ষু পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের আমাদের প্রজেক্টর বা আপনার যে চোখের বাচ্চাদের চোখের যে দৃষ্টি পরিমাপ করার বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি আছে এর মাধ্যমে আমরা শিশুদের চোখে পাওয়ারটা নির্ণয় করতে পারি জি বা এছাড়া অন্য কোনো সমস্যা থাকলে সেটা আমরা বের করে তার যত পর্যন্ত সেটা আমরা দিয়ে থাকি আসলে শিশুদের পাওয়ার জনিত কি কি আমরা যে ধরনের চোখের দৃষ্টি ত্রুটি বা পাওয়ারজনিত জনিত সমস্যা পেয়ে থাকি সেই সমস্যাগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয় জি এর মধ্যে প্রথম যেটা হচ্ছে এটাকে মায়োপিয়া বা রস দৃষ্টি বলে থাকে এক্ষেত্রে শিশুর দূরে ঝাপসা দেখে এবং আরেকটি সমস্যা আছে যেটাকে আমরা হাইপার বা বা দীর্ঘদৃষ্টি বলে থাকে। এক্ষেত্রে বাচ্চার কাছে দেখতে অসুবিধা হয় এবং আরেক ধরনের ত্রুটি আছে দৃষ্টি দুটি যেটাকে আমরা স্টিং বলি বা বাংলায় যেটাকে ঝাপসা দৃষ্টি বলে থাকি এক্ষেত্রেও তার দূরে এবং কাছে দুই জায়গাতেই তার দেখার সমস্যা হয়ে থাকে সাধারণত আমরা চোখের পাওয়ার জনিত কারণে এই তিন ধরনের প্রকারভেদের পাওয়ার জনিত ত্রুটি পেয়ে থাকে আরেকটি বিষয় স্পেসিফিক ভাবে যেটি জানতে চাইবো যে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টির সমস্যা নিয়ে কোন শিশু যদি আপনাদের কাছে আসেন তখন তাকে আপনারা কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন অর্থাৎ চশমা নাকি কিভাবে আপনারা চিকিৎসা পদ্ধতি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন কারণ আমাদের যে কয়েকটি দৃষ্টি দুটির কথা বললাম তার মধ্যে এটি সবচেয়ে কমন এবং দেখা যায় এটার আসলে অনেক সুদূর প্রসারী আপনার ইফেক্ট পড়ে এটি সাধারণত আমি বুঝতে চাইলে একটা ছবি আপনারা দেখবেন যে এটার ত্রুটিটা বুঝতে হলে যেমন নর্মালি হ্যাঁ আমাদের ছবি আমরা যখন একটা কোনো বস্তু থেকে আলো এসে পড়ে তখন যদি রেটিনার ঠিক যে জায়গাটাতে পড়লে দেখা যায় সে জায়গায় যদি না পড়ে বা কোনো কারণে যদি সামনে পড়ে তখনই এই ধরনের মায়াপে আবার ওষুদৃষ্টির উদ্ভব হয়ে থাকে জি এক্ষেত্রে সে দূরে খুবই খারাপ দেখে বা ঝাপসা দেখে কাছে মোটামুটি দেখে কিন্তু এইসব ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের দৃষ্টি দুটি পেয়ে থাকলে তিনভাবে চিকিৎসা দিয়ে থাকি সাধারণত প্রথমত যে চশমা এছাড়া আপনার বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স জি এবং এখন সর্বাধুনিক প্রযুক্তি যে চিকিৎসা যেটাকে আমরা লেসিক বলে বা লেজার পদ্ধতিতে চিকিৎসা দিলে এই ত্রুটি সারানো সম্ভব মাধ্যমে কি মায়োপিয়া বা এই সমস্যা পুরোপুরি দূর করা যায় হ্যাঁ আসলে লেসিক বা আপনার লেজার ট্রিটের যে চিকিৎসা যেটা এটা আসলে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তির একটি এবং এটি দিয়ে খুব সফলতার সাথে মায়োপিয়া বা হ্রস দৃষ্টি যেটা জি সেটা দৃষ্টি ত্রুটি সারানো সম্ভব এবং আপনারা হয়তো জানেন যে আমাদের ঢাকা এগিয়ে হসপিটালে অত্যাধুনিক লেসিক মেশিনের সাহায্যে আমাদের দেশবরণ্য লেসিক সার্জন প্রফেসর হারনু রশিদ লেসিক চিকিৎসা দিয়ে থাকেন এই ক্ষেত্রে আমরা সাধারণত বাচ্চাদের আঠারো বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে বলি কারণ আঠারো বছর পর্যন্ত পাওয়ারটি একটু আনস্টেবল থাকে জি এবং আঠারো বছর হলে যখনই পাওয়ারটি স্টেবল হয়ে যায় তখন লেসিক চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণভাবে এর চিকিৎসা সম্ভব এবং তখন আর তার চশমা পরার প্রয়োজন পড়বে না একটি বিষয় জানা খুবই প্রয়োজন আমাদের সকলের যদি কারো মায়োপিয়া বা রস্যদির সমস্যা হয়ে থাকে এবং তখন যদি তিনি আনট্রিটেড থাকেন বা চিকিৎসাহীন অবস্থায় থাকেন তখন তার কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে আসলে মায়োপিয়া বা দৃষ্টির বেশ কয়েকটি ভেরিয়েশন আছে তার মধ্যে কিছু কিছু আছে যেটা আমরা প্যাথোলজিক্যাল মায়োপিয়া বলে থাকি বা প্রোগ্রেসিভ মায়োপিয়া যেটাতে যদি সময় চিকিৎসা না করা হয় অথবা আনট্রিটেড থাকে এক্ষেত্রে চোখের রেটিনার মধ্যে কিছু কিছু দুর্বল জায়গা থাকে যেখানে যেখান থেকে পরবর্তীতে হেমোরেজ বা রক্তপাত চোখের মধ্যে এবং সবচেয়ে যেটা মারাত্মক যে রেটিনাল ডিটাচমেন্ট আর চোখের স্নায়ু ছিঁড়েও যেতে পারে এই বেশ কিছু ধরনের আপনি একটা ছবি দেখবেন যে সাধারণত এই ধরনের মায়োপিয়াতে এখানে দেখা যাচ্ছে যে তার বিভিন্ন ধরনের চোখে পানি জমা থেকে শুরু করে যে বড় ধরনের বিভিন্ন ধরনের ব্লিডিং বা তার রেটিনা দুর্বল থাকার কারণে রেটিনা ডিটাচমেন্টে হয়ে রোগ বা রেটিনা ছিঁড়ে যেতে পারে আচ্ছা এই ধরনের কমপ্লিকেশনগুলি হতে পারে আপনি কিছুক্ষণ আগে যেহেতু ল্যাসিকের কথা বা লেজারের কথা বলছিলেন এই ল্যাসিক পরীক্ষা বা ল্যাসিক অপারেশনটি করার পূর্বে কী কী ধরনের প্রিপারেশান বা প্রস্তুতি বা পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন সেটি আমাদের অভিভাবকদের বা দর্শকদের জন্য একটু হ্যাঁ আসলে প্রথমে যেটা আমি বলছি যে সাধারণত আমরা আঠারো বছরের পর্যন্ত আমরা ওয়েট করি কারণ আঠারো বছর পর্যন্ত পাওয়ারটা একটু আনস্টেবল থাকে এবং পাওয়ারটা চেঞ্জ হয় কিন্তু যখনই আঠারো বছর হয়ে যাবে তখন আমরা একটি শিশু বা তখন যে অ্যাডাল্ট হয়ে যায় সে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে থাকে তখন তখন আমরা নির্দিষ্ট কিছু প্রথমে লেসিক করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে তার টোটাল তার চোখের কন্ডিশন তার চোখের যে আকৃতি এবং তার যে কর্নিয়ার পুরুত্ব যেটা সেটা মেজারমেন্ট করে এবং এটা সম্পূর্ণ আসলে ভয়েরও কোনো কারণে এটা সম্পূর্ণ অটোমেটেড এবং এটা কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে আমরা ক্যালকুলেশন করে যে পরিমাণ পাওয়ার সেই অনুযায়ী লেজার চিকিৎসার মাধ্যমে আমরা এটা ঠিক করে থাকি যেমন এটা আসলেও ভয়াবহ কোনো ব্যাপার না কারণ এটাতে লেসিকের সাইড ইফেক্ট খুবই মানে যেটা বলা যে নগণ্য লেসিকের আসলে কোনো সাইড ইফেক্ট নেই বললেই চলে ডাক্তার কৌশিক চৌধুরী আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ যেটা বিষয় জানতে চাই যে মায়োপিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম এই মায়োপিয়া থেকে রেটিনাল ডিটাচমেন্ট নামক রোগটি হতে পারে কিনা বা সমস্যাটি হতে পারে কিনা বা হলে কিভাবে সেটি হয় আমাদেরকে একটু বুঝিয়ে হ্যাঁ ধন্যবাদ ডক্টর আশিক সুন্দর করে মায়োপিয়া কি ধরনের রোগ বুঝিয়ে দিয়েছে যেহেতু মায়োপিয়াটা সাধারণত যাদের চোখের আইবল কিছুটা বড় শেপের হয়ে থাকে তাদেরই সাধারণত হয়ে থাকে এ কারণেই তাদের যে পেরিফেল রেটিনা যে রেটিনার চারপাশের অংশটা দূরবর্তী অংশটা সেন্টার অংশ চেয়ে দূরবর্তী অংশটা পাতলা হয়ে থাকে জি এবং এই পাতলা হওয়ার ফলে সেখানে কিছু কিছু ডিজেনারেটিভ চেঞ্জ হয় যে ক্ষয়জনিত চেঞ্জ সেই চেইন্সটাকে আমরা সাধারণত বলে থাকি লেটিস্ট ডিজেনারেশন অথবা সেনল টেক ডিজেনারেশন এবং এই স্নেল টেক ডিজেনারেশানগুলো অনেক সময় রেটিনাতে ছোট ছোট ছিদ্রের সৃষ্টি করে অনেক সময় যে রেটিনার সামনে যে ভিট্রিয়াস নামক একটি জেলি লাইক সাবস্ট্যান্স আছে যেটার পরে আই বলটাকে আমরা মানে ওই শেপের থাকে স্পেরিক্যাল শেপের থাকে সেই ভিট্রিয়াস নামক সাবস্ট্যান্সটা মাইপিক পেশেন্টদের ক্ষেত্রে লিকুইফাইড থাকে অনেক সময় এটাও একটি ডিজেনারেটিভ চেঞ্জ ক্ষয়জনিত চেঞ্জ এবং এই যখন এই জনিত এটা লিকুইফাইড হওয়ার পরে যখন রেটিনাকে টান দেয় তখন এই রেটিনাতে কিছু ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয়ে থাকে এই ছোট ছিদ্রগুলো দিয়ে বিচার থেকে লিকুইড গিয়ে রেটিনাল ডিটাচমেন্ট সৃষ্টি করতে পারে যদি রেটিনাল ডিটাচমেন্ট হয় সেটি কোন কোন প্রকারভেদ রয়েছে এরকম যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন হ্যাঁ রেটিনাল ডিটাচমেন্ট এই ক্ষেত্রে মায়োপিকার ক্ষেত্রে রেটিনাল ডিটাচমেন্ট একটাই ভেদ সেটা হচ্ছে র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট আচ্ছা এটাতে ছোট ছোট ছিদ্রের ছিদ্র হওয়ার ফলে ভিচেস থেকে পানি ওই ছিদ্র দিয়ে রেটিনার পিছনে গিয়ে রেটিনাকে ছিঁড়ে সামনের দিকে নিয়ে আসে এটাকেই বলে আমরা র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাসমেন্ট জি এবং এই রেগমা যে ছিদ্রকে আমরা র্যাকমা বলে থাকি এই কারণে এটার নাম র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাসমেন্ট আমরা ছবি দিয়ে আমাদের দর্শকদেরকে কিছু বোঝাতে পারি আমরা পিছনে আমরা এখানে দুটো ছবি দেখছি জি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেটিনাতে ছোট ছিদ্র হয়ে ভিটাসের ভিট্রাস টান দিয়েছে ওই রেটিনাকে এবং ছোট ছিদ্র ছিদ্র করে রেটিনা ছিঁড়ে গেছে ছিঁড়ে রেটিনা সামনের দিকে চলে আসছে এটাকে বলে আমরা ওই ডিটাস রেটিনা এই জটিলতা থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে ডাক্তার কৌশিক চৌধুরী আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনছিলাম আমাদের ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে বিরতির পরে আবারও বাদ বাকি সমস্যাগুলো নিয়ে আলোচনা করব দর্শক শিশুদের চোখের পাওয়ার এবং রেটিনা সংক্রান্ত সমস্যা এবং তার প্রতিকার বা চিকিৎসা নিয়ে আলোচনা হচ্ছে ঢাকা আইকেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে সঙ্গে রয়েছেন ঢাকা আইকেয়ার হসপিটালের সুদক্ষ এবং অভিজ্ঞ আই কনসালটেন্ট ডক্টর আশিকুর রহমান আকন্দ এবং চোখের রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার কৌশিক চৌধুরী খানিকটা সময়ের নিয়ম মাফিক বিরতি শেষে আবারও দুজন আলোচক এবং আরও কিছু পরামর্শ নিয়ে ফিরে আসবো আলোচনায় আর সে পর্যন্ত ছেড়ে যাবেন না কারণ ফিরে এসে আপনাদের সঙ্গেই পেতে চাই প্রদর্শক বিরতি শেষে আবারো স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি শিশুদের চোখের পাওয়ার এবং রেটিনার সমস্যা এবং তার প্রতিকার এই বিষয়টি নিয়ে পরামর্শক হয়ে সঙ্গে রয়েছেন ঢাকা আইকেয়ার হসপিটালের কনসালটেন্ট রেটিনা বিশেষজ্ঞ ডা কৌশিক চৌধুরী এবং বিশিষ্ট শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা আশিকুর রহমান আকন্দ ফিরছি আমরা আলোচনায় ডক্টর ডাক্তার কৌশিক চৌধুরী বিরতির পূর্বে আপনি রেটিনাল ডিটাচমেন্টের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমাদের কাছে আলোচনা করেছিলেন আপনি এক ধরনের রেটিনাল ডিটাচমেন্ট আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আরও কি কি প্রকারভেদ রয়েছে একটু যদি বলতেন হ্যাঁ এটি হচ্ছে র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাসমেন্ট যেটি সাধারণত মায়োপিক পেশেন্টদের হয়ে থাকে র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাসমেন্ট আরও যারা আঘাতজনিত কারণেও র্যাকমেটোজেনাস রেটিনাল ডিটাসমেন্ট হয়ে থাকে এছাড়া আর ধরনের রেটিনাল ডিটাসমেন্ট আছে যা চোখে যদি প্রধাহজনিত কোনো রোগ হয়ে থাকে তাদের ক্ষেত্রে সে রেটিনাল ডিটাসমেন্ট হতে পারে চোখের পিছনে পানি জমে তাকে বলি এক্সুডেটিভ রেটিনাল ডিটাসমেন্ট অ্যাটাসমেন্ট এছাড়াও আরেক ধরনের রেটিনাল ডিটাসমেন্ট আছে যারা যেসব রেটিনাল ডিটাসমেন্ট সাধারণত ডায়াবেটিক পেশেন্টদের হয়ে থাকে সেটাকে আমরা বলি ট্র্যাকশনাল রেটিনাল ডিটাসমেন্ট এবং এই ট্র্যাকশন এবং ছিদ্র দুইটাই যদি একসাথে মানে থাকে কোনো ডায়াবেটিক পেশেন্টের চোখের রেটিনাই তাকে আমরা বলি কম্বাইন্ড রেটিনাল ডিটাচমেন্ট আমরা বেশ কয়েকটি রেটিনাল ডিটাচমেন্টের ধরন সম্পর্কে আপনার কাছে শুনলাম কিভাবে আপনারা চিকিৎসা করে থাকেন এবং আধুনিক পদ্ধতিতে এই রেটিনাল ডিটাচমেন্টের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু বুঝিয়ে দেবেন এখন কথা হচ্ছে কোন সময় রোগীটা আসছে রেটিনাল ডিটাচমেন্ট যদি এক মাসের পরে বা এরও পরে যদি রেটিনাল ডিটাচমেন্ট রেটিনা অনেক সময় অ্যাটাচড হয় কিন্তু অপারেশন করার পরে কিন্তু তার রেজাল্ট অনেক সময় চোখের যে দৃষ্টিশক্তি সেটা কতটুক আসবে সেটা বলা যায় না যাই হোক এখন আমাদের রেটিনাল ডিটাচমেন্টে আমরা সার্জারির মাধ্যমে এটা ট্রিটমেন্ট করে থাকি এখন সার্জারির মধ্যে আমরা দু ধরনের সার্জারি করি একটি সার্জারি করে থাকে আমরা চোখের বাইরে থেকে চোখের গ্লোব যেটা সেই গ্লোবের চারপাশে আমরা ব্যান্ড পরিয়ে দিয়ে রেটিনার যে টিয়ার রেটেনার যে ছিদ্র তাকে সাপোর্ট দিয়ে রেটিনাল ডিটাচমেন্টটাকে আমরা চিকিৎসা দিয়ে থাকি আর তাছাড়া অত্যাধুনিক মেশিনের সাহায্যে যে আপনারা জানেন আমরা ঢাকা আই কেয়ার হসপিটালে অত্যাধুনিক কনস্টলেশন মেশিন আছে এবং সাথে লেজার সিস্টেম শুদ্ধ মাইক্রোস্কোপ অত্যাধুনিক মাইক্রোস্কোপ এই এই জিনিসগুলোর সাহায্যে আমরা চোখের ভিতরে রেটিনা ভিট্রেস কেটে রেটিনাকে স্যাটেল করে অ্যাটেল করে সাধারণত রেটিনাল ডিটাচমেন্টে চিকিৎসা করে থাকি আপনি যেহেতু বলছিলেন যে ডায়াবেটিস রোগের কারণেও রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে সেটি সম্পর্কে একটু যদি বুঝিয়ে এবং সেটি কত ভয়াবহ হতে পারে সেই বিষয়টি ডায়াবেটিস আপনারা জানেন ডায়াবেটিস একটি খুবই মারাত্মক রোগ এটি চোখের সবকিছুই কিছুই করে করতে পারে। আক্রান্ত করতে পারে এবং রেচিনা তার মধ্যে অন্যতম। জি যদি ডায়াবেটিস রোগ হয় তাহলে প্রধানত যেটি হয় সেটি হচ্ছে হচ্ছে রক্তক্ষরণ হয় যেটা ভিট্রিয়াসে চলে আসতে পারে এটাকে বলে আমরা ভিটচেয়াস হ্যামারিস এবং এই ভিচেস হ্যামারিসটা অনেক সময় আমাদের রেটিনার যে রেটিনাতে ম্যামব্রেনের সৃষ্টি করে রেটিনাতে যে যে টান দিয়ে অনেক সময় রেটিনা ছিঁড়ে যেতে পারে ছিঁড়ে রেটিনা ছিঁড়ে গিয়ে রেটিনার ডিটাসমেন্ট করতে পারে এ কারণে এর চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ যদি সময় মতো চিকিৎসা করা না হয় ডায়াবেটিস রেটিনোপ্যাথির ক্ষেত্রে সেক্ষেত্রে কি ধরনের জটিলতা বা মারাত্মক অবস্থা সৃষ্টি হতে পারে সেটিও কিন্তু আমাদের জানা দরকার একটু যদি হ্যাঁ যদি আমাদের সময় মতো চিকিৎসা করা না হয় তাহলে রেটিনোতো রক্তক্ষরণটা থেকে রক্তক্ষরণটা থেকে অনেক সময় আমায় গ্লুকোমা রোগের সৃষ্টি হতে পারে গ্লুকোমা রোগের গ্লুকোমা চোখে যে আইরিশ আছে সেখানে সেখানে নিউভ্যাসেলস ফরমেশন হয়ে নতুন রক্তনালী ফর্মেশন হয়ে চোখের যে অ্যাঙ্গেল আছে সেটাকে ব্লক করে দিয়ে চোখের যে ভিতরে যে পানি সেটাকে সেখান থেকে ড্রেইন হতে বাঁধা দিয়ে চোখের প্রেশার বাড়িয়ে দেয় চোখের প্রেশার বাড়িয়ে দিলে চোখে গ্লুকোমার সৃষ্টি হতে পারে এই গ্লুকোমা একটি মারাত্মক রোগ জানেন এটির ফলে চোখের নার্ভ যেটা দিয়ে অপটিক নার্ভ বলি সেটা ডেস্ট্রয় হয়ে যেতে পারে এবং এবং এই যদি গ্লুকোমা যদি থেকে যায় চোখের যদি এতগুলো প্রেশার থাকে তাহলে সব সময় চোখে খুব মারাত্মক ধরনের ব্যথার সৃষ্টি হয় এবং আমরা যদি ট্রিটমেন্ট সময় মতো না করি তাহলে আলটিমেট ফেট হচ্ছে চোখটা হারানো জি এই জটিলতা থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে ডক্টর কৌশিক চৌধুরী আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনছিলাম ডক্টর আশিকুর রহমান আকন্দ আপনার কাছে প্রথমে আমরা চোখের মায়োপিয়া সম্পর্কে শুনেছিলাম এবং মায়োপিয়া থেকেই আমরা আলোচনা অনেক দূরে এগিয়ে নিয়েছিলাম আপনি আরও দুটো রোগের কথা বলেছিলাম শিশুদের ক্ষেত্রে সেটি হচ্ছে অ্যাস্টিগমাটিজম এবং হাইপার এই দুটো রোগ সম্পর্কে বা চোখের পাওয়ারজনিত সমস্যা সম্পর্কে আমাদেরকে একটু অবহিত করবেন ধন্যবাদ আপনাকে আসলে এই দুটো মানে চোখের দৃষ্টি দুটি আর একটা দুটি বিশেষ ধরন যেমন হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি যেটা বলি এটা সাধারণত মায়োপিয়ার চেয়ে তুলনামূলক কম দেখা যায় এবং আরেকটি যেটা হচ্ছে অ্যাস্টিমেটিজম বা ঝাপসা দৃষ্টি এক্ষেত্রেও আপনার একই রকম সমস্যা কিন্তু এক্ষেত্রে একটু জটিলতর যদিও এটার পার্সেন্টেজ খুব কম যে দেখা যায় কিন্তু এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তার ঝপসা দৃষ্টি হয় আমরা একটা ছবি দেখবো আসলে আমাদের তখন যেটা বলেছিলাম যে রেটিনার একদম যদি ঠিক জায়গা মতো রসি আলোক রশিটা পরে তবে সে ঠিক মতো দেখতে পায় যদি কোনো কারণে না পরে এক্ষেত্রে হাইপারমেট্রের চোখটা তুলনামূলক ছোটো থাকার কারণে সেই মেজটা চোখের পেছন দিকে পড়ে এবং যার ফলে সে ঝাপসা দেখে এবং পরবর্তী ছবিতে আমরা দেখব অ্যাস্টিং এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে আলো পড়ার কারণে সে যে কোনো দিক থেকে সে ঝাপসা দেখে এজন্য এটাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্টিক জন্য যে এবং এই কারেকশনের জন্য আমরা বিশেষ ধরনের সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে থাকি চশমার সাহায্যে এবং এই বিশেষ ধরনের লেন্স ব্যবহার করলে চশমার মাধ্যমে তো সে পরিষ্কার দেখতে পায় এবং এটার মাধ্যমে সে চিকিৎসাটা দেওয়া হয় আমরা আরেকটি কথা শুনি অলস চোখ বা লেজিয়াই বলে থাকেন আপনারা মেডিকেল টার্মিনোলজিতে এই বিষয়টি কি একটু ব্যাখ্যা করবেন লেজিয়াই বা অলস চোখ যেটা সেটা হচ্ছে আমাদের চোখের আসলে দুই চোখের দৃষ্টি যদি সমান না থাকে তাহলে যে ক্ষেত্রে যে চোখটার দৃষ্টি কম থাকে সেখান দিয়ে যে আলোটা আসে বা ইমেজটা তৈরি হয় সেটা ব্রেন ঠিকমতো অ্যাকসেপ্ট করতে পারে না বা ঝাপসা দৃষ্টি তো যার জন্য এক সময় দেখা যায় যে যে চোখ দিয়ে সে ভালো দেখে সে চোখের ইমেজটাকে ব্রেন নেয় কিন্তু যে চোখে ঝাপসা দৃষ্টি সেটা সে নিতে পারে না যার ফলে আস্তে আস্তে ওই নির্দিষ্ট চোখটায় তার দৃষ্টি কমে এক সময় দেখা যায় যেটাকে ব্রেন আর ওটাকে দেখতে পারে না ঠিকমতো তখন সে শুধু ভালো চোখটা দিয়ে দেখে এটা সাধারণত যদি আমরা সময় মতো যদি চশমার বা যদি পাওয়ার সমস্যা থেকে থাকে এটা যদি চিকিৎসা না করি জি তবে সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যার উদ্ভব হয় এবং এটাকে আমরা বলছি বলছি লেজি আর কি মানে সে চোখটা আসলে অলস হয়ে যাচ্ছে মানে সে চোখটা ইনঅাক্টিভ হয়ে যাচ্ছে আমরা একটা ছবি দেখব ছবির মধ্যে দেখতে পারবেন যে একটি ছবি দুই চোখ দিয়ে দেখার কথা কিন্তু একটি চোখ দিয়ে তার দৃষ্টিটা আপনি একটা আপেলের ছবি দেখছেন যে এক চোখ দিয়ে দৃষ্টিটা ঠিকমতো যাচ্ছে কিন্তু অন্য চোখ দিয়ে তার দৃষ্টি কম হওয়ার কারণে আস্তে আস্তে ওই চোখটা থেকে সে ব্রেনের ইনপুটটা কমে যাচ্ছে আস্তে আস্তে যার ফলে সে চোখটা আস্তে ধীরে ধীরে অলস বা ইনঅাক্টিভ হয়ে যাচ্ছে আসলে এই অবস্থাটাকে আমরা বলছি যে অলস চোখ চোখ বা লেজি আই এবং এটা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই আনকারেক্টেড ভিজুয়াল প্রবলেম যেটা পাওয়ার সমস্যা এটার কারণে হয়ে থাকে এবং এই জন্যই ছোটো বয়সে তার চশমা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিতে হবে এবং এই চশমা যদি আমরা সময় মতো না দিই তখনই এই ধরনের লেজের সমস্যাটি তৈরি হতে পারে হয়ে থাকে আমরা আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনায় চোখের শিশুদের চোখের পাওয়ার জনিত সমস্যা বা রেটিনার সমস্যা এবং সর্বশেষ যে লেজিয়াই সম্পর্কে আপনি বললেন আমাদের দর্শকরা নিশ্চয়ই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে তারা উপকৃত হবেন এবং শিশুদেরকে সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তাদের চোখ সেভ করবার জন্য চোখের দৃষ্টিশক্তি সেভ করবার জন্য তারা অবশ্যই উৎসাহিত হবেন আমাদের আজকের আলোচনার সময় শেষ হয়ে গেছে তাই আলোচনা শেষ করছি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের স্টুডিওতে সময় প্রিয় দর্শক যে কোনো সম্ভাবনার শুরুতেই তাকে যত্ন এবং সঠিক জীবনচর্চার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয় শিশির ক্ষেত্রেও এটি শতভাগ প্রযোজ্য এক্ষেত্রে শিশুর দৃষ্টিশক্তি বা বিশ্বকে দেখবার ক্ষমতা বুঝবার ক্ষমতা পুরোপুরি ঠিক রাখতে হবে তার জন্য অবশ্যই অল্প বয়স থেকেই শিশুর চোখের যত্ন নেওয়া একান্ত জরুরি আর কে না জানে সুস্থ সবল শিশু মানেই আগামী দিনের সুন্দর পৃথিবী অফুরন্ত সম্ভাবনা সেই সম্ভাবনা এবং স্বস্তিময় জীবনের প্রত্যাশায় সবার জন্য মঙ্গল কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত আপনার চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন আল্লাহ হাফেজ